নমস্কার বন্ধুরা আজকে আমরা কিউজিআইএস এনভারমেন্টে কিভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশান করব এবং খুব সহজ পদ্ধতিতে করব তার সহজ প্রক্রিয়া জানার চেষ্টা করব আনসুপারভাইজ ক্লাসিফিকেশান পদ্ধতির মাধ্যমে প্রথমেই বলে রাখি আনসুপারভাইজ ক্লাসিফিকেশান পদ্ধতি পক্ষে একটি আনসাইন্টিফিক পদ্ধতি কারণ খুব বেশি এটার প্রভাব বা একে খুব বেশি প্রচারে আনা হয় না কারণ সহজাত পদ্ধতিতে প্রসেসার নিজের মতো করে ল্যান্ড ইউজ ডিফাইন করে ডিএন ভ্যালু অর্থাৎ পিক্সেল ভ্যালুগুলোর মাধ্যমে তো যে পিক্সেল ভ্যালুগুলোর কোয়ারডিনেশান একই রকম আছে সেগুলোকেই আনসুপারভাইজ ক্লাসিফিকেশানে একই ধরনের সেগমেন্টের মধ্যে ক্লাসিফিকেশান ফেলা হয় বা কম্পিউটার নিজের প্রসেসিংয়ের মাধ্যমে করে থাকে সেই কারণে এর ব্যবহার সাইন্টিফিক্যালি খুব বেশি না হলেও আমরা খুব দ্রুত কাজকে নামানোর জন্য অনেক সময় একে ব্যবহার করে থাকি তো সেই পদ্ধতিটি আজকে জানার চেষ্টা করব কি করে আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে ল্যান্ড ডিউজ ল্যান্ড কভার বানানো যায় বন্ধুরা সকলের সঙ্গে থাকবে এবং অবশ্যই অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আমরা পূর্বের ভিডিওতে কিভাবে ইমেজ ডাউনলোড করা হয় তার প্রসেস করে কি করে এফসিসি বানানো হয় এবং তাকে এসএফসিসিতে নিয়ে যাওয়া হয় এই সম্পূর্ণ ভিডিওর প্রোগ্রামিং আমরা জেনেছি তো এখন সেই পুরোনো ভিডিওরই ছোট অংশ থেকে আমরা পরবর্তী স্টেজে আসছি প্রত্যেকটা স্টেপ কিন্তু পর পর করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে করতে হবে যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই ভিডিওকে বারবার দেখে সিস্টেমকে ঠিক রাখতে হবে তো যাই হোক আমরা প্রথমে লেয়ার অপশানে আসব অ্যাড লেয়ার থেকে আমরা পুরোনো যে ইমেজ আমরা তৈরি করেছিলাম সেই ফোল্ডার থেকে সেই পুরনো ইমেজকে আমরা কল করবো আমরা এফসিসি স্ট্যাক বলে যে ইমেজটা পেয়েছিলাম তাকে আমরা এখানে কল করছি এবার এই অংশের মধ্য থেকে আমরা একটা অংশকে কেটে নিয়ে ইমেজটাকে ছোট করে নেবো যাতে প্রসেসিংয়ে তাড়াতাড়ি হয় কারণ এটি অনেকটা দ্রুত করতে গেলে অনেকটা সময় লাগবে কারণ এটা এত এত বড় ইমেজ সেই কারণে আমি এটাকে ছোটো করে নিচ্ছি তো ছোটো করার জন্য আমরা রাস্টার অপশানে যাব। রাস্টার অপশান থেকে এক্সট্রাকশান অপশানে গিয়ে ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড থেকে আমরা যে ইমেজটা এখানে ওপেন করেছি সেটা এখানে দেখা যাচ্ছে ওপেন ইনপুট লেয়ারে দেখা যাচ্ছে ক্লিপিং এক্সটেন্ট আমি এখান থেকে ড্রন ম্যাপ ক্যানভাস একটা ছোট্ট লেয়ার অংশ আমি কেটে নিচ্ছি কাজের সুবিধার জন্য আমি করছি এটা আমি আগেই বলে নিয়েছি তো সেই কারণে আমরা অ্যাডভান্স প্যারামিটারে এসে একে আমরা সেভ করবো সেভ টু ফাইল আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি আনসুপারভাইজ ক্লাসিফিকেশানের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট করছি ফোল্ডার ফর ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশানের সমস্ত ফাইল এটার মধ্যেই সেভ হবে তো ফোল্ডার ফর ক্লাসিফিকেশানের মধ্যে আমি ফাইল নাম দিচ্ছি এক্সটেন্ড এক্সটেন্ড ফাইল আমার এখানে সেভাবে রান করছি দেখা যাক খুব দ্রুতই হয়ে গেল কমপ্লিট ক্লোজ করছি তাহলে এই অংশটুকুকে আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে পুরোনো অংশটুকুকে আমি অফ করছি এবং এটাকে জুম টু লেয়ার করে নিচ্ছি দেখা যাচ্ছে এটা আমার কিন্তু এফসিসি ফাইল হিসেবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি যদি এসএফসিসিতে ট্রান্সফার করতে চাই পুরনো একই পদ্ধতি সিম্বোলিস সিম্বোলজিতে এসে মাল্টি কালার থেকে ব্যান্ড ওয়ানকে ব্যান্ড থ্রি ব্যান্ড টু ব্যান্ড টু অ্যান্ড ব্যান্ড থ্রিকে ব্যান্ড ওয়ানে কনভার্ট করে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশানে ফেলে অ্যাপ্লাই করলেই আমার এসএফসিসি ডান এবার এই যে এসএফসিসিটা তৈরি হলো এই এসএফসিসির মধ্যে কোন কোন পিক্সেল কি কি কোয়ার্ডিনেশনে রয়েছে সেটা বার করার জন্যই আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশানকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে জানবো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি প্রথমে আমরা এর আগে এসসিপি যে প্লাগ সেটা ইনস্টল করা দেখেছি কিভাবে করতে হয় প্লাগ ইন অপশান থেকে অ্যান্ড ইনস্টল প্লাগ থেকে গিয়ে আমরা ইনস্টল যে অপশানটা আছে এখান থেকে আমরা এসসিপি প্লাগ ইন বা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশান প্লাগ ইনকে অন করে দিয়ে এটাকে ইনস্টল করে নিয়েছি সেমি অটোমেটিক ক্লাসিফিকেশান প্লাগিনকে এবার অন করবো সেটে যাবো ব্যান্ড সেটে এসে দেখা যাচ্ছে দেখো এই এক্সটেনটা কিন্তু এখানে খোলেনি কারণ এই ফাইলটা এখানে আনতে হবে তাহলে দেখা যায় এই প্লাস বাটন যেটা অন রয়েছে এটাকে অ্যাড ব্যান্ড অন লোডেড কিউজিআইস মানলে আসছে কিনা না আসছে না তাহলে আগের দিন কিন্তু চলে আসছিল কারণ সেটা পরপর প্রসেসিংয়ে ছিল সেই কারণে এটা আসছিল যদি না আসে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে উপরে ওপেনে ফাইল সেটা দিয়ে এটাকে কল করে নেওয়া যেতে পারে হ্যাঁ চলে এসছে তাহলে আমার এখানে অ্যাক্টিভ ব্যান্ড সেট ওয়ান থাকলো আমার ব্যান্ড অর্ডার ব্যান্ড অর্ডারই রাখবো কারণ এখানে লিস্ত্রির কোনো অপশান নেই তাহলে ব্যান্ড অর্ডারে থাকলো তাহলে এই দুটোকে সিলেক্ট করলাম এবং চলে আসবো ব্যান্ড প্রসেসিংয়ে ব্যান্ড প্রসেসিংয়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস বলার তোমাদের যদি পুরোনো ভার্সান হয়ে থাকে বা তোমরা এস কে যদি পুরনো টুল হিসেবে ইউজ করো ওল্ডার টুল হিসেবে সেক্ষেত্রে ব্যান্ড প্রসেসিং কিন্তু অন্য রকম আসতে পারে মানে এরকমভাবে যে অর্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোটা এরকম না এসে রকম আসতে পারে ঘাবরানোর কিছু নেই অপশন সবই একই আছে এবার এখানে এসে ক্লাস্টারিং অপশানে আসবে দেখো ইনপুট ব্যান্ড এটা একই আছে দেখো ব্যান্ড সেটে আমরা এটা একই দিয়েছিলাম তাহলে এখানে ক্লাস্টারিংও এটা একই থাকবে আর অন্য কিছু চেঞ্জ করবে না শুধু আমার কাজের সুবিধার জন্য দ্রুত করার জন্য আমি এটাকে আট করে দিচ্ছি বা সাত করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা যতগুলো ক্লাস করতে চাও ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে কতগুলো ক্লাস তোমরা অ্যাসাইন করবে সেটা তোমাদের সুবিধা মতো করে নেবে তো আমি এটাকে কাজের সুবিধার জন্য সাত করে নিলাম এবং এটাকে রান করলাম রান করলেও চাইছে কোথাও একটা ফাইলের নাম দিতে ফাইলের নাম দিচ্ছি আমি এল ইউএলসি আন্ডার স্কোর আনসুপার আনসুপারভাইজড ভিআইএসিডি ওকে আনসুপারভাইজড আমি সেভ করছি দেখা যাক এটা একটু টাইম লাগে দেখো এখানে টাইম নিচ্ছে ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আওয়াজ কমপ্লিট মানে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে এল ইউএলসি যে নাম দেওয়া হয়েছিল দেখা যাচ্ছে এখানে সাতখানা ব্যান্ড নিয়ে নিয়েছে মানে সাতখানা আলাদা কালার ও দেখাচ্ছে এবার এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে এসে আমরা দেখতে পাচ্ছি এটা জিরো ক্লাসিফাইড তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো এবার প্রত্যেকটা রং যেগুলো একই ধরনের কালার সিম্বল নিচ্ছে যেমন এটা এটা একই রকমের নিয়েছে আমি এটাকে বুদ্ধি করে একটু চেঞ্জ করে দেব মোটামুটি একই ধরনের যে কালারগুলো সেগুলোকে চেঞ্জ করে নিতে হবে এবার আমাদের কাজ শুরু কি করতে হবে দেখা যাক যে অঞ্চলগুলোতে এই ম্যাপটা পৌঁছেছে যে অঞ্চলের উপর ম্যাপটা রয়েছে আমরা বুঝতে পারছি না কোনটা কি ক্যারেক্টারের জায়গা তো সেটা করার জন্য আমরা আরেকটা প্লাগ ইন ইউজ করবো সেই প্লাগিনটা ইউজ করতে গেলে কি করতে হবে আমরা প্লাগিন অপশনে যাব। ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে আসবো এখানে আমরা সার্চ করব অল অপশানে এসে এইচ সি এম জি আই এস এইচ সি এম জি এস কী করবে এম জি এস আমরা ইনস্টল করলে আমরা এর উপর এই যে অঞ্চলটার উপর আমরা ম্যাপটা করছি সেই জায়গাটার রেফারেন্স পয়েন্টে আমরা কাজটা করতে পারবো যেরকম আমি যদি এম জি আই এসের বেস ম্যাপ অপশানে আসি দেখা যাচ্ছে এখানে গুগল স্যাটেলাইট বলে একটা অপশান আছে আমরা যদি এটাকে ক্লিক করি দেখা যাচ্ছে ম্যাপটা মানে গুগল আর্থ ম্যাপটা এর উপর খুলে যাচ্ছে তাহলে গুগল স্যাটেলাইটটাকে আমি যদি এর নিচে টেনে নিয়ে আসি তাহলে আমার অটোমেটিক্যালি আমার অঞ্চলটার রেফারেন্স পয়েন্ট আমার সম্পূর্ণটা ওপেন হয়ে যাচ্ছে এবার আমি বুঝতে পারছি না কোন জায়গাটা কীরকম সেটার জন্য আবার একটা আমরা প্লাগিন ইউজ করবো ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগিনে যাবো এখানে লিখবো ম্যাপ এস ডাব্লু ম্যাপসোয়াইপ টুল ইনস্টল করে নেব অ্যান্ড হিট ক্লোজ এবার লাগ ইন অপশানে ম্যাপ সোয়াইপ টুলকে এখানে দেখা যাবে ম্যাপসোয়াইপ টুল চলে এসছে এবার আমরা কী করবো যেদিকে সোয়াইপ করবো দেখা যাচ্ছে যে সেদিকে ও ওপেন হচ্ছে কি না অর্থাৎ আমি এদিকে সরাতে চাইছি আমি এদিকে সরাতে চাইছি যেদিকে সরাতে চাইব সেদিকে কিন্তু ও জুম ইন জুম আউট হবে যদিও স্কেলটা ঠিক নিচ্ছে না যাই হোক আমরা কি করব করবো এবার দেখা যাক এবার কাজ করছে তাহলে আমাদের ক্ষেত্রে যেটা কাজ করবে সেটার উপরেই শুধু এখানে অন রাখতে হবে তাহলে গুগল স্যাটেলাইট এবং এল আন আনসুপারভাইজড আমরা এই দুটো অপশনকে অন রেখে এবার কাজ করবো দেখা যাচ্ছে এটা তার মানে রেড যে লাইনিংটা তৈরি হয়েছে আমরা একটু জুম ইন করি দেখা যাচ্ছে যে যে জায়গাগুলো রেড লাইনিং পড়ছে সেগুলো সবই হচ্ছে ওয়াটার বডিকে নিচ্ছে আমরা এখানে ওয়াটার বডি হিসেবে মার্ক করবো কারণ যেহেতু ক্লাসটাকে কমিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য দ্রুত করার জন্য তাহলে আমরা এখানে প্রপার্টিজে আসবো রেড মার্কিংটাকে আমরা ব্লু করে নেব ভেরিয়েশনে আমরা এরকম ব্লু দিতে পারি ওয়াটার কালার ক্লিক ওয়াটার বডি ওকে অ্যাপ্লাই আচ্ছা নেক্সট আমরা এটাকে আবার রেড করে দেখি কি বলছে সব চাষের জমি রয়েছে তাহলে জুম না করলে তো এই ম্যাপটাকে যদি আমরা না খুলতাম তাহলে বুঝতে পারতাম না যে অঞ্চলটা কি রয়েছে এগুলো দেখা যাচ্ছে সব চাষের জমি কিছু ক্ষেত্রে চাষ হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে না তাহলে আমরা ইজিলি যেটা রেড মার্কিং জোন সেটাকে আমরা চাষের জমি বলতেই পারি তার মানে এটাকে আমরা এগ্রিকালচারাল ফিল্ড মার্ক করি দেখো বন্ধুরা এখানে দ্রুত করা হচ্ছে সেই কারণে এটা এইভাবে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু বাড়িতে বসে যেহেতু করবে ধরে 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 সুন্দর করে করবে এগ্রিকালচারাল ফিল্ড ওকে আচ্ছা অ্যাপ্লাই করছি অ্যান্ড ওকে ওয়াটার বডি দেখো খেয়ে নিয়েছে এই সেম কালার নিয়ে নিচ্ছে এই জলের সাথে এই জলটা তার মানে ক্লাস কিন্তু ঠিকঠাক হচ্ছে না তার মানে আরও ডিফাইন করতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা পরের ক্লাসটা দেখছি পরের ক্লাসটা এখানে গ্রিন রয়েছে গ্রিনটা কি রয়েছে দেখা যাক এই কালারটা নিশ্চিত তাহলে গ্রিন কালারের আমরা আবার রেড করে দেখছি এবার গ্রিন কালারের রেফারেন্সে কী পাওয়া যায় দেখা যাক তাহলে এটা এগ্রিকালচারেরই কিন্তু ল্যান্ড তাহলে এটার এবার কালার চেঞ্জ করো ব্রাউন एंग्री हेलो अप्लाई एंड ओके देखा जाए ओके अच्छा द नेक्स्ट पार्ट इज ब्लू दिस रीजन इटा को अबार रेड मार्किंग कोडी एग्रीकल्चरल फेलो तार साथे वेटलैंड किचु किचु বসত এলাকা সবই খেয়ে নিচ্ছে এর মধ্যে তার মানে আমাদের সাতটার জন্য নেওয়া একদমই ঠিক হয়নি কাজের সুবিধার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এটাকে তৈরি করছিলাম তো তোমরা কিন্তু এটাকে দশটা বারোটা যতটা বেশি পারবে করবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা এটাকে বারোটা অ্যাসাইন করলে বা দশটা অ্যাসাইন করলে ভালো হতো তো যাই হোক যেগুলো রেড মার্কিং জোন এগুলো সবই আমরা সেটেলমেন্ট রিজিয়ান হিসেবে দিতে পারি তো আমরা এটাকে সেটেলমেন্ট আচ্ছা সেটেলমেন্ট করে দিচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে যে গ্রিন পার্টটা পড়ছে এটা আবার রেড করি রেড করা যাবে না এখানে আমরা গ্রিন করি অ্যাপ্লাই করি ওকে করি দেখা যাচ্ছে গ্রিন পার্টগুলো কী হয়ে রয়েছে দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে সব এগ্রিকালচারাল ল্যান্ডই কিন্তু একটু অন্য রকম ভেজিটেবল বা এরকম কিছু একটা হয়েছে চাষ করা হচ্ছে এগ্রিকালচারাল ফেলোই কাল্টিভেটেড ল্যান্ড নেক্সট দেখা যাক এটা কি বলছে এটাকে আমরা কালার চেঞ্জ করি এই জোনগুলো মানে এগুলো নিচ্ছে বারশোল এইভাবে আমরা সম্পূর্ণ ম্যাপটাকে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপে পরিণত করতে পারি দ্যাটস ইট ফর টুডে যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই জানাবে এইভাবেই কিন্তু আমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করা হয়ে থাকে যদিও সাতটা ক্লাস কখনোই বাঞ্ছনীয় নয় দশটা বারোটা ক্লাস করলে আমাদের দেখতে সুবিধা হয় এবং প্রত্যেকটি ফিচার্সকে খুঁজে পেতেও সুবিধা হয় তো তোমরা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে দশটা বা বারোটা ক্লাসিফিকেশান টুলকে নিয়ে থ্যাংক ইউ